하고 있는 거 알아봐. বেশি কমেন্ট আসবে আমার নেক্সট ব্লগ ওই জেলায় হবে এখন গাইস আপনাদের উপরে ডিপেন্ড করে যে আপনাদের জেলায় কি আমাদের দেখতে চান নাকি হেই গাইস সব কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন গাইস ইট ওমরন ফায়ার এন্ড ওয়েলকাম টু আওয়ার ব্লগ গাইস ব্লগ শুরু করার আগে ব্লগিং চ্যানেল খুলে নাকি হ্যান টেন নানান কিছু শুনতে শুনতে আমার মাথা ব্যথা হয়ে গেছে তো ফাইনালি আমি কালকে রাতে না পাই এক্সট্রা খাই আজকে শুরু করে দিছি ব্লগ গাইস এইটা হলো আমার ব্লগিং চ্যানেল তো বেশি বেশি শেয়ার করেন ফেসবুক পেজে লাইক কমেন্ট এন্ড মানে ফাটিয়ে দেওয়া হচ্ছে যাতে আমি নেক্সট টাইমে আরো ভালো ভালো ব্লগ দিতে পারি এন্ড গাইস আজকে ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হইতে চলতেছে কারণ আজকে আমি যেতেছি মানে আমরা যেতেছি টিম ওমরন ভাইয়ের যেতেছে ফ্যান্টাসি পার্কে কারণ গাইস আমি কখনো মানে পার্কের রিভিউ বা পার্কে যে কোনো ব্লগ করি নাই তো আমি চিন্তা করলাম যে আজকে পার্কে যে একটা ব্লগ বানাই এন্ড যেহেতু আজকে আমার হোল টিম লগে আছে তো ওরা আসলেই আমরা যাবো ফ্যান্টাসি পার্ক এই ভিডিওতে একটা স্পেশাল চ্যালেঞ্জ আছে মানে এই ভিডিও থেকে একটা স্পেশাল চ্যালেঞ্জ আছে আমরা মানে টিম ওমরন ফায়ার বাংলাদেশের 64টা জেলায় ব্লগ করবো এই টার্গেটটা এই ভিডিওর পরের ভিডিও থেকে চলতে থাকে তো নেক্সট ভিডিও যদি আপনারা আমাদের আপনাদের জেলায় দেখতে চান তাহলে কমেন্ট সেকশনে যান যেই জেলার সবচেয়ে বেশি কমেন্ট আইব আমাদের নেক্সট ব্লগ ওই জেলায় হইব তো এইটা আপনাদের দায়িত্ব যে আপনারা কি আমাদের আপনাদের জেলায় দেখতে চান নাকি এইবার আমার উপরে কিছু না যান কমেন্ট সেকশনে আগুন ধরাবেন না ঘূর্ণিঝড় ওইটা আমি জানি না তার কমেন্ট মাইরা দেন তো গাইস যেহেতু সবাই একলগে আছি আর সময় বাড়ানোর কিছু নাই তো আমরা যাইতাছি আমি কই হ্যাঁ ওই দাইতাছে আমরা ফ্যান্টাসি পার্কের সামনে গাইস ফ্যান্টাসি পার্কে ব্লগ করার একটা কারণ হলো আমি কখনো পার্কে ব্লগ করি নাই আর পার্ক হিসাবে যদি আমরা বেটার পার্ক ধরি তাইলে একটা আছে ফ্যান্টাসি আর দুই নাম্বারটা আছে নন্দন পার্ক বাট নন্দন আমার রুমের লগে মানে রেগুলার নন্দনের সাথে আমার হয় মানে দেখা তো যার জন্য নন্দনে যাওয়ার আমার কোনো চিন্তা ভাবনা নাই এন্ড ফ্যান্টাসি অনেক দূরে এন্ড আমি শুনছি ফ্যান্টাসি রাইডগুলা অন্যান্য পার্কের চেয়ে অনেক বেশি মজাদার তো এইটার মজা আমাদের পাশাপাশি আমি আসতে আসিনি আমার পাশাপাশি যাতে আপনারাও নিতে পারেন তার জন্য ফ্যান্টাসি আর মেইন কথা যেটা যদি নেক্সটে আপনাদের জেলায় চান তাহলে কমেন্ট সেকশনে ভাষান ভাই কোন জেলায় আমার ভাষা তো দাদু গেছে দাদু নিয়ে হোক ক্রিকেট আমরা আপাতত ওই জায়গায় জিরাই গাইস এর ফাঁকে আমি আমার টিম মেম্বারদের ইন্ট্রোডিউস করে দিই সেটা হলো সুন পাকনা বাদল আরে পাকনা বলার কারণে একটাই ও যে কোনো জায়গায় অতিরিক্ত বেশি পাকনামি করে তুমি চাইতে তারপরে হলো টিকটকের মনির আমি আসলে টিকটকের না আমার নাম দিয়েছি টিকটক ও অতিরিক্ত বেশি টিকটক করে আর ও কন্টেন্ট সবসময় ফুলে থাকে এটা এই জন্য নাম দিয়েছি টিকটকের মনির ও আর আমার ফেভারিট টিকটক আর হলো বিটিএস সাজ্জাদ বিটিএস এর অনেক বড় ফ্যান এই দেখেন জুতা ব্যাগ চশমা দি 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 চশমা টশমা সহ আর একটা করে বিটিএস দিদা না না দাদা বিটিএস সাজ্জাদ আর রুচারিয়া ওর এখানে যে ক্লাস ফাইভ অনেক কষ্ট করছি আমি যে টিকিট কাউন্টারে অনেকক্ষণ খারাপ দিলাম আপনি
ভিআইপি টিকেট কেটে কিলা বলো সিরিয়ালে খারাইতে হয় আমরা ভাবছি যে আমার আজকের ইন্টারেস্টিং
দাদু আমার টার্গেট কিন্তু আপনি বলে গেছেন। অনেকবার ধাক্কা দিছি গাইস ওদের নামার পর একটু ওই রিয়াকশনটা দেখবেন কেমন কি হয়। বন্ধু আমার কিছু হয় নাই, বন্ধু কিছু হয় নাই, মাথা ঘুরে না আমার। বন্ধু আমার কিছু হয় নাই, মাথা ঘুরে দিতে কারো বুঝতে পারবে না। আমি কেন মাথা ঘুরতেছি না? কেমন কিছু হয় নাই, সবার খালি পিছনটা একটু গরম হয়েছে। আপাতত দাদুর মাথা করে না, আমি আর দাদু ফুল এনজয় করছি। সবাই বলে ধৈর্য ধরে আপনার মাথা পানি ঢেলে তারপরে নিয়ে যাবো। আমার লোক আমি কিছু করিনি, ও বমি করবো কিন্তু। তো গাইস এখন আমরা ম্যাজিক কার্পেটে যাবো, তারপর ধীরে সবকে মোটার জায়গা যেটা মানে যেটা লাগে আমরা একটু ওয়াটার বয়। আমরা ফাইনালি ম্যাজিক কার্পেটের এই জায়গায়, আর এটারে ফ্যান্টাসির সবচেয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর হয় যার জন্য কারণ আমরা একটা নিচে রেখে দিতেছি, যদি বাইচা থাকি তাহলে ব্লগ ওখান আমি কন্টিনিউ করা, যদি না থাকি ও আপনারা ব্লগের মাধ্যমে জানাই দিব। গাইস ম্যাজিক কার্পেটে বয়ে পড়ছি। দাদু ভয় দেবেন নাকি? আমি ফেমিকন খেল হয়েছি না, আমার কিসে নাম বাইরে হয়ে আমার তো আমি না
ভাই ভয়ের কিছু নাই এই ধরনের রাইডে আমি জীবন অনেকবার উঠছি পাবেল একটু শান্ত না দাও খুবই হইতে গাম্ভীর্য আছে ভাই আপাতত আমি ক্যামেরা অফ করে দিমু কারণ আমি শুনছি এই জায়গায় অনেক রেকর্ড আছে মোবাইল টোবাইল হাত থেকে পইরা ভেঙে তো আর তো আমি এখন মোবাইল টোবাইল চালাবো না আর যদি বাইসা থাকি তাহলে রাইড শেষে আবার ব্লগে দেখা হইব আর আমি মইরা যাই তাহলে আমাদের ক্যামেরাম্যান বাপ্পারা দিমন আপনাদেরকে জানাই দিব ভালো ছিল আমি আবার উঠতে চাই তো মনে হয় নাকি রিয়াদ কার নাম গো নামার পরে দেওয়া হবে বান্ধবী তো রিয়াদ খুব এনজয় করবে না
অর্কেস্ট্রা বাজা সব আমরা দুষ্ট ভাইদের হাত উপরে দেখতে চা দাদু
আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে, এই ব্লগটা ভালো লাগে, এই টাইপের ব্লগ চান, তো বেশি বেশি ব্লগটা লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। আর একটা বিষয় তো তোমাকে কই নাই, এই দেখো আমরা আট দশ হাজার টিয়া ভাঙ্গে তো মজা নেই নাই ও সাদের থেকে যে মজাটা নিতাছে। হালাই কামডা করলো কি